নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি অব্বর আলী, আমার সহপ্রতিনিধি রাজ সাহানি এবং গোবিন্দ পালের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে। আপনাদের ঠিক যেমনটা জানাবো, আজকে আমরা একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম, যে প্রতিবেদনটি হচ্ছে যে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের, সেই হাসপাতালের দ্বিতল এবং তৃতীয় তল, সেকেন্ড ফ্লোর এবং তার তৃতীয় তল এবং চতুর্থ তলের যে ইলেকট্রিক বিভাগ আছে, অর্থাৎ যেখানে হচ্ছে ইউপিএস থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই থাকে, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইউনিট থাকে, সেই সমস্ত জায়গাতে কিন্তু একটি আগুনের ঘটনা ঘটে। এবং এই ঘটনার জেরে এই সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী থেকে শুরু করে এখানকার যারা কর্মচারী আছেন, ডাক্তার আছেন, তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটা বলা চলে হচ্ছে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এবং তারপর যে চিত্র আপনাদের দেখিয়েছি, সেই চিত্র কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তা আমরা নতুন করে বর্ণনা করতে চাই না। কিন্তু এই ঘটনা, এই ঘটনার মোকাবিলা করবার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্তা থেকে শুরু করে এই হাসপাতালের কর্মচারী থেকে শুরু করে স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট ঠিক যেভাবে সহযোগিতা করেছেন এবং তার পাশাপাশি তৎপরতা দেখিয়েছেন, তার ফলে কিন্তু অন্ততপক্ষে যা বলা চলে যে দুপুরের সেই অন্ততপক্ষে যে চাঞ্চল্যকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিকে প্রায় এক ঘন্টার মধ্যেই হচ্ছে নিয়ন্ত্রণে আনা গেছে। এবং অবশ্যই ইসলামপুর শহরের মতো জায়গায় যেখানে পরিসর খুব ছোট এবং তার পাশাপাশি হচ্ছে অন্যান্য যে ইকুইপমেন্টসগুলো অন্ততপক্ষে দরকার এই ধরনের ডিজাস্টারকে মোকাবিলা করবার জন্য, সেক্ষেত্রে কিন্তু এক ঘন্টার মধ্যে এই সুপার স্পেশালিটি হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করা নিঃসন্দেহে যথেষ্ট চ্যালেঞ্জের। কিন্তু তবুও প্রশাসনিক তৎপরতার কারণে কিন্তু ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে পরিস্থিতি তা কিন্তু স্বাভাবিক হয়েছে। ঠিক আমরা খবর নেওয়ার চেষ্টা করেছিলাম জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এবং তার পাশাপাশি প্রশাসনিক কর্তাদের পক্ষ থেকে, তারা যেমনটা জানিয়েছেন এবং তার পাশাপাশি এখানে হাসপাতালের সুপার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার, তাদের প্রত্যেকের হচ্ছে যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যেমনটা জানতে পারি যে সকালবেলা ঠিক মোটামুটি 10:30 থেকে 11:45 নাগাদ এখানকার কতিপয় ব্যক্তি যারা হসপিটালে কর্মরত ছিলেন এবং কিছু লোক বাইরে রোগীর আত্মীয় পরিজন অপেক্ষা করছিলেন, তারা কিন্তু ধোঁয়ার একটা লহমা দেখতে পান। এবং তারপরেই তারা কিন্তু হচ্ছে হাসপাতালের কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যান্য সকলকে খবর দেন, স্থানীয় জনগণে কিন্তু ফায়ার ব্রিগেডে খবর দেন। ঠিক যেমনটা যা ঘটেছিল সে কিন্তু একটা প্রতিবেদনে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু আমরা সেই প্রতিবেদন প্রকাশ করার পর অন্ততপক্ষে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট বা দমকল বাহিনী থেকে শুরু করে প্রশাসনিক শীর্ষ আধিকারিক থেকে শুরু করে জেলার শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলার চেষ্টা করি, তারা যেমনটা জানিয়েছেন এবং আমরাও সরজমিনে তদন্ত করে যা জানতে পারি, একটি দুর্ঘটনা ঘটেছিল এবং শর্ট সার্কিট থেকে সেই দুর্ঘটনা ঘটে। যা ঘটেছিল তা হচ্ছে যে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরের যে ইউপিএস রয়েছে, যেখানে হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি এবং ইউপিএস ইত্যাদি থাকে, সেই ইউপিএসের মধ্যে কিন্তু শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। এবং ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট থেকে যেমনটা জানানো হয়েছে যে এই সুপার স্পেশালিটি হাসপাতালের বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টে বিদ্যুতের চাহিদা রয়েছে, সেক্ষেত্রে ওটির ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা রয়েছে, ভ্যাকসিনেশন ডিপার্টমেন্টে বিদ্যুতের চাহিদা রয়েছে, এসএনসিউতে বিদ্যুতের চাহিদা রয়েছে। সেই চাহিদার মধ্যে এবং যোগানের মধ্যে কিছু ডিফারেন্স বা পার্থক্য থাকার কারণে কিন্তু শর্ট সার্কিট হয় বা সেই ফ্লাকচুয়েশনের কারণে কিন্তু এখানে সেই শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এবং তারপর দমকল বাহিনী থেকে শুরু করে প্রশাসনের শীর্ষকর্তারা প্রত্যেকেই কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শন করে দেন অ্যান্ড দেয়ার পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন। এবং সেই মুহূর্তে অবশ্যই যেটা স্বাভাবিক হওয়ার কথা, সুপার স্পেশালিটি হাসপাতালে আগুনের ঘটনায় রীতিমতো বিভিন্ন রোগীরা, বিশেষ করে যারা প্রসূতি এবং মায়েরা এবং তার পাশাপাশি এসএনসিউতে যাদের শিশুরা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবং সেই চিত্র কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু আপনাদের জানিয়ে দিই, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে থাকলে পরে যে কোনো সমস্যাকেই সহজে সমাধান করা যায়। আমরাও জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে অন্ততপক্ষে যারা এই বড় দুর্ঘটনার হাত থেকে অন্ততপক্ষে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে বাঁচালেন এবং অন্ততপক্ষে রোগীর পরিষেবা থেকে শুরু করে অন্যান্য যে পরিষেবাগুলো দরকার সেগুলো স্বাভাবিক করলেন, তাদেরকে অবশ্যই আমরা কুর্নিশ জানাই। আমরা অবশ্যই কুর্নিশ জানানোর চেষ্টা করব ইসলামপুরের মহকুমা শাসক আব্দুল শাহিদ থেকে শুরু করে তার বিগারের সমস্ত হচ্ছে আধিকারিকদের, তার পাশাপাশি ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার থেকে শুরু করে এই হাসপাতালের একদম রাইট টপ টু বটম নার্স থেকে শুরু করে যারা ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছেন, যারা এখানে হচ্ছে অন্ততপক্ষে হাসপাতালের পরিষেবা দিয়ে থাকেন, নার্সেস থাকেন, তাদের যে ধৈর্য এবং তার পাশাপাশি সহযোগিতা, তার ফলে কিন্তু বড়সড় দুর্ঘটনার থেকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে হাসপাতালকে বাঁচানো গেল। এই ঘটনার জেরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল ইসলামপুরে। এবং আমরা জানিয়ে দিই, এই মুহূর্তে আমাদের কাছে যা তথ্য রয়েছে, আমি একটু রাজকে ফোকাস করানোর কথা বলবো, যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের টপ টু বটম অন্ততপক্ষে যে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই থাকার কথা, তা কিন্তু প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। আমরা খবর নেওয়ার চেষ্টা করেছি এসএনসিউ থেকে শুরু করে মাতৃবিভাগ যেগুলো রয়েছে, প্রসূতি বিভাগ রয়েছে, প্রত্যেকটি জায়গাতে কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের যে সমস্যা ছিল যার কারণে কিন্তু এখানে আছে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো তা কিন্তু শেষ হয়েছে। আমার সহপ্রতিনিধি রাজ সাহানি আছেন, তাকেও আমরা আসতে বলবো এবং অবশ্যই আমাদের হিন্দি দর্শক শ্রোতা যারা আছেন তাদের কাছে কথা বলবো। আমরা আবারও জানাই যে এক্ষেত্রে কিন্তু প্রশাসনিক তৎপরতা এবং তার পাশাপাশি আরেকটা বিষয় না জানালে নয়, নিউজ টুডে ইন্ডিয়া অ্যাজ এ রেসপন্সিবল মিডিয়া, হতে পারি আমরা কলে বড়ে খাটো ডিজিটাল মিডিয়া, কিন্তু আমরা চেষ্টা করেছি প্রশাসনের সঙ্গে কোঅর্ডিনেশন করে, জনপ্রতিনিধিদের সঙ্গে কোঅর্ডিনেশন করে এই ঘটনার দ্রুত অন্ততপক্ষে যে সমাধান হয় এবং বড়সড় দুর্ঘটনার হাত থেকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, যা কিনা ইসলামপুরের জন্য নিঃসন্দেহে সরকারের পক্ষ থেকে একটা অ্যাসেট, সেই অ্যাসেট অন্ততপক্ষে রক্ষা হোক এবং মানুষ যে পরিষেবার জন্য দিবারাত্রি এখানে ছুটে আসেন সেই পরিষেবা স্বাভাবিক থাকুক। বিশেষ করে নবজাতক শিশুদের চিকিৎসা একমাত্র এই সুপার স্পেশালিটি হাসপাতালের এসএনসিউতে হয়, প্রসূতিদের চিকিৎসা এই সুপার স্পেশালিটি হাসপাতালেই হয় এবং সেই হচ্ছে পরিষেবাগুলিও মানুষ পেতে কিন্তু অন্ততপক্ষে যারা ডাউন ট্রোডেন পিপল তারা আসেন তাদের জন্য কিন্তু অবশ্যই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং এই মুহূর্তে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের গার্ড থেকে শুরু করে নার্স থেকে শুরু করে তাদের মধ্যে ঠিক বেলা 11:30 নাগাদ যে একটা আতঙ্কের বাতাবরণ ছিল তা কিন্তু অনেকটাই স্থির হয়েছে। আমরা এটাই চাইছি এবং আমরা অবশ্যই একজন রেসপন্সিবল মিডিয়া পার্সন হিসাবে আমরা নিউজ টুডে ইন্ডিয়ার পুরো পরিবার চাইছি এভাবেই সমস্ত জায়গা দুর্ঘটনামুক্ত থাকুক এবং মানুষ পরিষেবা পাক। রাজ কি বলবে? हाँ बिल्कुल सही जब्बारदा, पहले ही आप सभी को आश्वस्त कर दे, जो इस्लामपुर सुपर स्पेशलिटी जो हॉस्पिटल है जहां पर आज एक छोटी सी दुर्घटना घटी थी, अग्निकांड घटी थी, आप सभी को इस्लामपुर महकुमा के खास जो बासिंदा हैं उनको आश्वस्त करना चाहेंगे कि इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल में हर तरह की परिसेवा पुनः चालू हो गई है। दोपहर के बाद से ही जो है हर तरह की ट्रीटमेंट हो या फिर चिकित्सा हो, हर तरह का संसाधन जो है चालू हो गया है इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल में। आप सभी को बताना चाहेंगे कि इस्लामपुर महकुमा के विभिन्न क्षेत्रों के जो निवासी हैं, रहने वाले है, वह पूरी तरह से चिकित्सा के लिए निर्भर रहते हैं इस इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल पर। तो अवश्य जो है इस्लामपुर महकुमा के अंतर्गत किसी तरह का कोई खास करके गायनो केसेस जो होते हैं उन सब केसों के लिए जो इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल में चिकित्सा होती है या और कोई चिकित्सा जो कि इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल में होती है, बच्चों की चिकित्सा होती है, एकदम अस्वस्थ होकर जो है किसी तरह की परिसेवा की अगर जरूरत है तो अवश्य जो है बिना सोचे समझे अस्वस्थ होकर पूरी तरह से इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल चले आइए और यहां से चिकित्सा जो है लेने की कोशिश कीजिए। आप सभी को बताना चाहेंगे आज दोपहर ठीक 11 बजे करीब एक दुर्घटना घटी थी जहां पर अग्निकांड की दुर्घटना सामने आई थी, लेकिन आप सभी को बताना चाहेंगे अग्निकांड कम लेकिन धुआं जो है वह ज्यादा निकली थी। एक शॉर्ट सर्किट हुआ था एक मशीन में और उसी कारण से अग्निकांड नहीं बल्कि आग नहीं निकली थी, धुआं जो है जल जाने के कारण तार वायर्स जो है या फिर विभिन्न जो इलेक्ट्रॉनिक्स जो पार्ट्स है उसके जल जाने के कारण धुआं जो है काफी ज्यादा संख्या में जो है निकल रही थी उस मशीन से। और आपको बताना चाहेंगे सुपर स्पेशलिटी हॉस्पिटल के जो कर्मी है उनको जल्द से जल्द इस बात का पता चल जाता है, इसी कारण से जो है किसी तरह की कोई जो है यहाँ पर जो है दुविधा या फिर किसी तरह की कोई दुर्घटना नहीं घटी, किसी तरह की कोई हताहत होने की भी खबर नहीं है और जल्द से जल्द जो है इस्लामपुर के जो फायर स्टेशन है दमकल कर्मी को जो है खबर दी जाती है, जल्द से जल्द दमकल कर्मी जो है यहाँ पर आती है और आधे घंटे के अंदर ही जो है आग को या फिर उस धुएं को जो है नियंत्रित कर देती है तथा हर तरह की किस तरह से उस धुएं को बाहर निकाला जाए, किस तरह से वो जली हुई मशीन को बाहर निकाला जाए तथा कहाँ कहाँ पर किस तरह की ट्रीटमेंट की जरूरत है, हर तरह की जो टेक्निकल डिपार्टमेंट है सभी उपस्थिति में इस्लामपुर महकुमा के महकुमा शासक तथा रोगी कल्याण समिति के जो चेयरमैन है कन्हैयालाल अग्रवाल महाशय सभी जो है इस जो है सुपर स्पेशलिटी हॉस्पिटल में आए थे तथा कहां कहां पर किस किस चीज की जरूरत है सारे विषयों की छानबीन कर रहे थे। तथा आपको बताना चाहेंगे दोपहर के बाद से ही जितने भी रोगी है छोटे छोटे बच्चे थे सभी को हर तरह की चिकित्सा जो है पुनः चालू कर दी गई है, एकदम अस्वस्थ होकर आप लोग अगर इस्लामपुर महकुमा के विभिन्न क्षेत्रों से किसी भी तरह की चिकित्सा की जरूरत है तो निर्भर होकर एकदम अस्वस्थ होकर इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल चलाइए। क्योंकि आज हम लोग यह प्रतिवेदन इसलिए आप लोगों के सामने लेकर आए हैं क्योंकि अग्निकांड की घटना घटी थी उसके बाद शायद आप लोग जो रोगी हैं या फिर आम जनता है साधारण व्यक्ति हैं वह सोच रहे होंगे कि क्या पुनः परिसेवा चालू हुई है कि नहीं, कितना क्या हुआ है,
तो इन सब विषयों को अस्वस्थ करने के लिए ही यह प्रतिवेदन आप लोगों के सामने हम लोग रखने के लिए आए हैं। एकदम जो है अस्वस्थ होकर किसी तरह की कोई दुविधा या चिंता न रखकर सीधे चले आइए इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल और हर तरह की चिकित्सा ले लीजिए। पूरी तरह से हर तरह की परिसेवा चालू हो गई है, SNCU, ICU जो भी ट्रीटमेंट की परिसेवा है, ऑक्सीजन हर तरह की परिसेवा चली गई है, विद्युत पूरी तरह से चालू हो गई है, पानी पूरी तरह से चालू हो गई है और पूरी तरह से देख सकते हैं पुनः उसी स्थिति में इस वक्त सुपर स्पेशलिटी हॉस्पिटल है और हर तरह की चिकित्सा पुनः जो है इस्लामपुर महकुमा के हर क्षेत्र के लोग पा रहे हैं। जबरदा को पुनः बनलाना चाहेंगे और जबरदा सबसे बड़ी जो बात है यह प्रतिवेदन हम लोग इसलिए पेश कर रहे हैं क्योंकि एक घटना घटी उसके बाद अक्सर आदमी जो है दुविधा में रहते हैं कि पुनः जो परिसेवा कब चालू होगी, कितने देर लगेगी। तो उन सब व्यक्तियों को अस्वस्थ करने के लिए यह प्रतिवेदन आए हैं कि किसी तरह का कोई भी अगर इस्लामपुर सुपर स्पेशलिटी हॉस्पिटल में चिकित्सा को लेकर आपके पास दुविधा हो या समस्या हो, चले आए सुपर स्पेशलिटी हॉस्पिटल और यहाँ से चिकित्सा लीजिए। जबरदा राज्य विषयटा बोलबो অন্তত্ববকে এটা জানাই যে অন্তত্ববকে তৎপরতার কারণে কিন্তু এই যে বিষয়টা রয়েছে সেই সমস্যাটাকে সমাধান করা গেছে এবং সবথেকে বড় কথা সবাই তৎপর ছিল বলেই আজকে ইসলামপুরের একটি অ্যাসেট যেখানে অন্তত্ববকে বিহার বাংলা থেকে শুরু করে অবশ্যই সীমান্তবর্তী এলাকার মানুষ এখানে এসে চিকিৎসা পরিষেবা পান। জরুরি ভিত্তিতে পরিষেবার একমাত্র সম্বল কিন্তু সরকারি হাসপাতালগুলো হয়, সেটা ইসলামপুর সাব ডিভিশনাল হাসপাতাল হতে পারে অথবা সুপার স্পেশালিটি হাসপাতাল হতে পারে, যেখানে যা বিভাগ রয়েছে সেই হিসাবে কিন্তু রাত বিরেতে মানুষের কাছে শেষ ভরসা হচ্ছে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা ইসলামপুর সাব ডিভিশনাল হাসপাতাল। আর এক্ষেত্রে আজকে যে ভয়াবহ দুর্ঘটনা হাত থেকে বাঁচা গেল তার কিন্তু প্রশাসনিক তৎপরতার কারণে। আমরা এ বিষয়ে অবশ্যই হচ্ছে প্রত্যেকে যারা হচ্ছে এখানে এই ধরনের পরিষেবাগুলো পান এবং যারা হচ্ছে তৎপরতার সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করে সমস্ত পরিষেবাকে রিস্টোর করেছেন তাদের জনতা জনার্দনের প্রতিনিধি হিসেবে আমরা আরেকবার কুর্নিশ জানাচ্ছি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীকে, কারণ তিনি এই ঘটনা শোনার পরেই কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে যেমন যোগাযোগ করেন তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে এবং জনপ্রতিনিধির সঙ্গে হচ্ছে যোগাযোগ করে শীর্ষস্থানীয় যারা পদাধিকারী রয়েছেন তাদেরকে নির্দেশ দেন এবং তার পাশাপাশি তার নির্দেশ মোতাবেক কিন্তু সমস্ত পরিষেবা আবার স্বাভাবিক হওয়ার হচ্ছে প্রক্রিয়া চলে এসছে এবং আবার কিন্তু ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালে যে পরিষেবা সেই পরিষেবা চালু হয়েছে। আপনাদের জানিয়ে দিই অন্ততপক্ষে যে কোনো খবর করার পর তার ফলো আপ করা আমরা অবশ্যই প্রয়োজনীয় এবং আমাদের দায়িত্ব মনে করি, তাই সকলের কাছে অন্ততপক্ষে ইসলামপুর সুপার হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতাল আজকে তার সেখানে হচ্ছে সেই অগ্নি বা হচ্ছে আগুনের ঘটনা ঘটার পর সেখানে হচ্ছে আগুনের দুর্ঘটনা ঘটার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এটা সবার জানা দরকার। এভাবে সমস্ত প্রতিবেদনগুলো সবার আগে পেতে জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়ায়। সহপ্রতিনিধি রাজ সাহানি এবং গোবিন্দ পালের সঙ্গে আমি জব্বার আলী, নিউজ টুডে ইন্ডিয়ার জন্য ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে।